ডিসির নামত টকা তোলা কোন এই মুস্তাফা কামাল? মুস্তাফা কামালরে কি সম্পর্ক নগাঁও আরক্ষী? নগাঁও আরক্ষীর ভূমিকাক লৈ সৃষ্টি হয়েছে রহস্য। নগাঁও আরক্ষী অধীক্ষক নবনীত মহন্তর নামত ধন সংগ্রহ করিলে মুস্তাফা কামাল আর মুজাকির আহমেদ নামর দুগৰাকী পোর্টেলর সাংবাদিকে, আর এই সমগ্র বিষয়টে নগাঁত ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি করেছে। কিন্তু বর্তমানলেকে এই দুইগৰাকী অপরাধীর বিরুদ্ধে গোচর রুজু করা নাই কচুয়া আরক্ষী। অসম আরক্ষীর সঞ্চালক প্রধান জি পি সিংয়ে অসম আরক্ষীত দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করার সময়তে নগাঁও আরক্ষীত সংঘটিত হয়েছে আজব। মুস্তাফা কামাল আর মুজাক্কির আহমেদ নামর এই দুই স্বয়ম্ভূ সাংবাদিক ভাতৃ আব্দুল হাসিম নামর কচুয়ার এগারী ব্যক্তির পর নগাঁও আরক্ষী অধীক্ষক নবনীত মহন্ত, অপরাধ শাখার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক পার্থপ্রতিম শইকীয়া আর কচুয়ার ও সি রাজা ইরশাদর নামত 2,50,000 টাকা সংগ্রহ করেছিল। কিন্তু গোচর মীমাংসা নোহাত এই দুই প্রবঞ্চক ভাতৃর বিরুদ্ধে 5 ডিসেম্বর আব্দুল হাসিমে এজাহার দাখিল করে। পিছে জঘন্য অপরাধ সংঘটিত করার অভিযোগ দাখিল করার পিছতো তদন্ত রসিলাল গোচর রুজু নকরার কথা সংবাদ মাধ্যমক জানালে নগাঁও আরক্ষী। আমি এটা কমপ্লেইন পাইছো, আব্দুল হাসিম নামৰ ব্যক্তি এজনে কমপ্লেইন এটা দিছে, এটা সঁচা কথা। আমি এটো প্রিলিমিনারি এনকোয়ারি করে আছো আর লিগেল একশন লওয়া। ওয়েব পোর্টেলর স্বয়ম্ভূ সম্পাদক মুস্তাফা কামালে নগাঁও জেলা আয়ুক্ত নরেন্দ্র কুমার শাহর নামতো 20,000 টাকা দাবি করার অভিযোগ করলে শহরখনের দেশওয়ালিপত্তির রায় এসপি বাইদেউর ওর আমি গলো, গই লো আমি তাতো কলো, তারপর যখন লীনা দলে তো আমি গোটেই কথাখিনি কলো। কোয়ার পিছত লীনা দলে লগত এই যে এজন এএসপি যেন মরিলে যে গোটেইখিনি রিপোর্ট লিখিছে, ইয়াত কি হয় কি নয় গোটেইখিনি লিখিছে। কইছে ঠিক আছে, আমার এসপি বাইদেউ কইছে আমি ঠিক আছে ইনকোয়ারি করাম, আজিলকে করা নাই। হিঁতে কয় হিঁতর বোলে পকেটত পুলিশ থাকে। আমি সেইটাই কোথাও যে তদন্ত নিরপেক্ষ হয়ে পেলে তদন্ত করে লো পেলায় ইয়াত যাতে আমার একটা সুস্থ পরিবেশ দিয়ে কারো পক্ষ হয়ে যাতে হেরি নক। প্রশ্ন হয় এসপিডিসির নামত দালালি করা মুস্তাফা কামালের বিরুদ্ধে কিয় ব্যবস্থা লওয়ার সাহস নাই নগাঁও জেলা প্রশাসনের, নে মুস্তাফা কামালের সচাই নগাঁও আরক্ষীর কোনো উচ্চ পদস্থ বিষয়ের সঙ্গে আছে গোপন সম্পর্ক? নগাঁওর পৰা নীলোৎপল বৰা রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। এসপিডিসির নামত টকা তোলা কোন এই মুস্তাফা কামাল? মুস্তাফা কামালরে কি সম্পর্ক নগাঁও আরক্ষী? নগাঁও আরক্ষীর ভূমিকাক লৈ সৃষ্টি হয়েছে রহস্য। নগাঁও আরক্ষী অধীক্ষক নবনীত মহন্তর নামত ধন সংগ্রহ করিলে মুস্তাফা কামাল আর মুজাক্কির আহমেদ নামর দুগৰাকী পোর্টেলর সাংবাদিকে, আর এই সমগ্র বিষয়টে নগাঁত ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি করেছে। কিন্তু বর্তমানলেকে এই দুইগৰাকী অপরাধীর বিরুদ্ধে গোচর রুজু করা নাই কচুয়া আরক্ষী। অসম আরক্ষীর সঞ্চালক প্রধান জি পি সিংয়ে অসম আরক্ষীত দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করার সময়তে নগাঁও আরক্ষীত সংঘটিত হয়েছে আজব। মুস্তাফা কামাল আর মুজাক্কির আহমেদ নামর এই দুই স্বয়ম্ভূ সাংবাদিক ভাতৃ আব্দুল হাসিম নামর কচুয়ার এগারী ব্যক্তির পর নগাঁও আরক্ষী অধীক্ষক নবনীত মহন্ত, অপরাধ শাখার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক পার্থপ্রতিম শইকীয়া আর কচুয়ার ও সি রাজা ইরশাদর নামত 2,50,000 টাকা সংগ্রহ করেছিল। কিন্তু গোচর মীমাংসা নোহাত এই দুই প্রবঞ্চক ভাতৃর বিরুদ্ধে 5 ডিসেম্বর আব্দুল হাসিমে এজাহার দাখিল করে। পিছে জঘন্য অপরাধ সংঘটিত করার অভিযোগ দাখিল করার পিছতো তদন্ত রসিলাল গোচর রুজু নকরার কথা সংবাদ মাধ্যমক জানালে নগাঁও আরক্ষী। আমি এটা কমপ্লেইন পাইছো, আব্দুল হাসিম নামৰ ব্যক্তি এজনে কমপ্লেইন এটা দিছে, এটা সঁচা কথা। আমি এটো প্রিলিমিনারি এনকোয়ারি করে আছো আর লিগেল একশন লওয়া। ওয়েব পোর্টেলর স্বয়ম্ভূ সম্পাদক মুস্তাফা কামালে নগাঁও জেলা আয়ুক্ত নরেন্দ্র কুমার শাহর নামতো 20,000 টাকা দাবি করার অভিযোগ করলে শহরখনের দেশওয়ালিপত্তির রায় এসপি বাইদেউর ওর আমি গলো, গই লো আমি তাতো কলো, তারপর যখন লীনা দলে তো আমি গোটেই কথাখিনি কলো। কোয়ার পিছত লীনা দলে লগত এই যে এজন এএসপি যেন মরিলে যে গোটেইখিনি রিপোর্ট লিখিছে, ইয়াত কি হয় কি নয় গোটেইখিনি লিখিছে। কইছে ঠিক আছে, আমার এসপি বাইদেউ কইছে আমি
ঠিক আছে ইনকোয়ারি করা আজিলকে করা না হিতে কয় হিতর বলে পকেটত পুলিশ থাকে আমি হেইটো কয় যে তদন্ত নিরপেক্ষ হয় বলে তদন্ত কইলে বলে ইয়া যাতে আমাক একটা সুস্থ পরিবেশ দিয়ে কারু পক্ষ হই যাতে হেরি ন এটা প্রশ্ন এসপিডিসির নামত দালালি করা মুস্তফা কামালের বিরুদ্ধে কিয় ব্যবস্থা লওয়ার সাহস নাই নগাঁও জেলা প্রশাসনের নে মুস্তফা কামালের সচাই নগাঁও আরক্ষীর কোনো উচ্চ পদস্থ বিষয়ের সঙ্গে আছে গোপন সম্পর্ক নগাঁওর নীলোৎপল বরা রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।